ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 122তম জন্মদিবসে শান্তিপুর বিজেপি এসসি মোর্চার পক্ষ থেকে ভবঘুরে আবাসিকদের মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা। প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা হিন্দু মহাসভার তৎকালীন সভাপতি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্ম জয়ন্তীতে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অন্তরের ভক্তিপূর্ণ এক আলোচনা সভার পর ভবঘুরে আবাসিকদের মধ্যাহ্নকালীন ভোজনের ব্যবস্থা করেন বিজেপি শান্তিপুর মোর্চার সদস্যরা। এক দেশ এক বিধান এক মিশনের ডাক দিয়ে 1953 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে হিন্দুত্বের লড়াই শুরু করেন তিনি। উপস্থিত নেতৃত্ব জানান আজ সারা দেশের শাসন ক্ষমতায় বিজেপি। পশ্চিমবঙ্গে মাত্র 3টি বিধায়ক থেকে আজ 77টিতে পরিণত হয়েছে। তার দেখানো পথ অনুসরণ করেই ক্রমশ এগিয়ে চলেছে বিজেপি। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুসন্তানের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে দেখানো হয় এই পশ্চিমবঙ্গে। তথ্য প্রযুক্তি প্রভূত উন্নতির পর সাধারণ মানুষের সবটাই পরিষ্কার, তাই এভাবে ক্রমশ এগিয়ে চলেছে বিজেপির জয়রথ। আজ নতুনহাটে দীনদয়াল উপাধ্যায় নিশারি আবাসিক ভবঘুরে আশ্রমে তাদের মধ্যাহ্ন ভোজ করাতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শহর 2 নম্বর মন্ডল এস সি মোর্চার সভাপতি বাবলু বিশ্বাস, জেলা এসসি মোর্চার অঙ্কন সরকার, রাজ্য কমিটির সদস্য সফল সরকার, স্থানীয় 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম ঘোষ সহ বিজেপি গণসংগঠনের বিভিন্ন নেতৃত্ব। কতটুকু প্রাসঙ্গিক দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের প্রাসঙ্গিকতা তো কি বলবো, এ তো ভোলারই বিষয় নয় এবং প্রাসঙ্গিকতা অনিবার্য। কারণ এই শ্যামাপ্রসাদ মুখার্জি উনি যখন 51 সালে এসে জনসংঘ তৈরি করলেন, জনসংঘ তৈরি করাতে 1 বছরের মধ্যে ওনার যা প্রভাব বিস্তার হলো, ওনার যে সাংগঠনিক যে দক্ষতা, ওনার যে বুদ্ধিমত্তা এবং পারদর্শিকতা, সেই পারদর্শিকতার পরিচয় উনি দিয়েছেন এবং ভারতবর্ষের জাতীয় মানে জনসংঘের পক্ষ থেকে উনি 3টি সিট বের করেছিলেন। পরবর্তীতে উনি লড়াই করে, যাই হোক, যে আমাদের আজকে যে ওনার চিন্তাধারার উপরে ভিত্তি করে, ওনার চিন্তাধারাকে পাথেয় করে ভারতীয় জনতা পার্টি 80 সালে পদার্পণ করলেন এবং ওনার চিন্তাধারার উপরই, যাই হোক, আজ সত্যিকারের কথা যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের উপরে যে প্রভাব বিস্তার করেছে, আজ কংগ্রেস তা ধুয়ে মুছে আজ ধূলিসাৎ হয়ে গেছে। শুধু কংগ্রেস নয়, আমাদের দেশে যে ছোট ছোট পার্টি ছিল, আরও কমিউনিস্ট পার্টি, তাদেরও আজ অস্তিত্ব নেই, তাদের আজকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। এই শ্যামাপ্রসাদের নেতৃত্বেই, শ্যামাপ্রসাদের কর্তৃত্বেই, তার দিশাতেই এই ভারতীয় জনতা পার্টি পথ চলা এবং তার দিশাকে সামনে রেখেই আগামীতে যে ভারত, যে ভারতীয় জনতা পার্টির বিজয়প্রাপ্ত হওয়া, এটা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে আপনারা আসতে পারছেন না কেন? পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গে আমরা ছিলাম কতটা, আমরা তো 2টো সিট নিয়ে আমরা লড়াই করেছি, সেই 2টো সিটের জায়গায় আজকে আমরা 77-এ এসেছি, আমরা তো পিছিয়ে নেই সেই জায়গাতে, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। রাতারাতি যদি বলেন আমি বড় হয়ে যাব, এটা তো সম্ভব নয়, তাই আমরা ধীরে ধীরেই উঠতে চাই, সেই ধীরে ধীরে সেই জায়গাটা আমরা পৌঁছাতে চাই। আগামী দিনে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। এই যে তৃণমূলের যে পরিস্থিতি আপনারা দেখছেন, এদের না শৃঙ্খলা আছে, নিয়ম কানুন কিছু নেই, এরা অরাজকতাভাবে চলছে, আর ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই পশ্চিমবঙ্গের দিশা দেখাবে, সেটা শ্যামাপ্রসাদের সেই যে কৌশল, সেই কৌশলকে অবলম্বন করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম স্বপন সরকার, আমি ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার রাজ্যের সদস্য এবং বনগাঁ জেলার ইনচার্জের দায়িত্ব। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।